তুরস্ক জানিয়েছে তারা TRLG-230 এর প্রিসিশন গাইডেড মিসাইল এবার অ্যাটাক ড্রোনে ব্যবহার করবে এয়ার টু সারফেস মিসাইল হিসেবে, যা তাদের তৈরি অ্যাটাক ড্রোনের ভূমিতে নিখুঁত হামলা আরও সহজ করে দেবে। চলতি বছরের মধ্যেই এই TRLG-230 প্রিসিশন গাইডেড মিসাইল অ্যাটাক ড্রোনগুলোতে যুক্ত করা হবে এবং দেশের বাহিরেও অ্যাটাক ড্রোনের সাথে এটি রপ্তানি করা হবে, যার ফলে তুর্কি অ্যাটাক ড্রোনের চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। TRLG-230 হচ্ছে 230 মিলিমিটার এর একটি প্রিসিশন গাইডেড মিসাইল, যাতে রয়েছে লেজার সিকার। আর এই লেজার সিকারের সাহায্যে এই মিসাইলটি মূলত একদম পিন পয়েন্ট একুরেন্সিতে ভূমিতে থাকা যে কোনো টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। TRLG-230 একটি মিসাইল ওজনে 210 কেজি এবং এতে 42 কেজি উচ্চ বিস্ফোরক থাকে। মিসাইলটি সর্বোচ্চ 70 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর তুরস্কের অ্যাটাক ড্রোনে এরকম মিসাইল যুক্ত হলে ফায়ার পাওয়ার নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। এছাড়া তুরস্কের রকেট সান কোম্পানি জানিয়েছে তারা TRLG-122 নামে আরও একটি প্রিসিশন গাইডেড রকেট তৈরি করতে যাচ্ছে। বর্তমানে এর ডিজাইন করা নিয়ে কাজ চলছে। এটি তুরস্কের বহরে যুক্ত হলে রকেট ফায়ারিং এর কার্যকারিতা বৃদ্ধি পাবে। সদ্য সমাপ্ত তুরস্কের IDF 2021 সমরাস্ত্র মেলায় তুরস্ক এই TRLG-122 গাইডেড মিসাইলের মোড়ক উন্মোচন করে। এতে GPS এর পাশাপাশি থাকবে GNSS এবং স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। আর TRLG-230 এর মতো TRLG-122 প্রিসিশন গাইডেড মিসাইলেও থাকছে লেজার সিকার, যা এটিকে পিন পয়েন্ট একুরেসিতে হামলার সক্ষমতা দেবে। 76 কেজি ওজনের প্রতিটা TRLG-122 প্রিসিশন গাইডেড মিসাইল 13.5 কেজি পরিমাণ উচ্চ বিস্ফোরক নিয়ে সর্বোচ্চ 30 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 2022 সালের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রকেট সান।